দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছে আমি শাহাপরণ, আশা করি আপনারা আমার সঙ্গে আছেন এবং থাকবেন। দর্শক, শুরুতে জানাতে চাই ইউরোপীয় ইউনিয়ন ইউর প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৈঠক করেছে, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন আলোচনার বিষয় লুকানোর কিছু নাই। বৈঠক প্রধানত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে, তবে বৈঠক তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন ওবায়দুল কাদের। দশম জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ মূল্যায়ন করতেই ইউরোপীয় ইউনিয়ন 6 সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। আগামী 23 জুলাই পর্যন্ত তারা 2 সপ্তাহের সফরে ইউর প্রতিনিধি দলটি সরকার দলীয় সরকার ও রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা ও সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে। জানা গেছে আজ সকালে সকাল 10টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় মানবাধিকার কমিশনে যান, সোমবার সকালে সচিবালয়ের ওবায়দুল কাদেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইডলি এরপর ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু ও সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে ইউর রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তাছাড়া আগামী নির্বাচন যে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে সেটি আবারও তাদের জানানো হয়েছে। তিনি বলেন, বৈঠকে জানানো হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ আসবেন, পর্যবেক্ষণ করবেন, ভিয়েনা কনভেনশন নীতিমালা অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই, আওয়ামী লীগ ও তাদের স্বাগত জানাবে। তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তির অন্যান্য বিষয় নিয়ে কোনো বৈঠক হয়নি, কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময় শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকবে, এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে এবং নির্বাচনী সহায়তা করবে বলে তিনি জানিয়েছেন। দর্শক, আমি মনে করি সেই দেখানো নির্বাচন, সেই 2014-18, এবং শেখ হাসিনাই তো ক্ষমতা ছিল, সেটা 2014-18 তো দেখেছেন আপনারা কী নির্বাচনটি করেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে একদলীয় নিরপেক্ষ নির্বাচন এবং বিনা ভোটে 2014 ইলেকশন, 2018 ইলেকশন রাতে ভোট হয়ে কেউ ভোট দিতে পেরেছেন, কয়েকজন ছাড়া হাতে গোনা, আর ভোট দিলেও তো সেটা যেখানে দেন সেটা পরে যে হচ্ছে আওয়ামী লীগে, তো আপনারা তো দেখেছেন আসলে কী ভোট হয়েছে সেটা আমেরিকা তো জানে, এখন ইউরোপীয় ইউনিয়নও জানে, এই জন্যই তারা তাদের লোক পাঠিয়েছেন এবং ইলেকশনে পাঠাবেন। এবং আজও কালক সেই শেখ হাসিনার যেই মতলব, যেই একদলীয় নির্বাচন করার চেষ্টা, সেটা হতে দেওয়া হবে না তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, এবং হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এটাই সবার দাবি, এবং আমার ভোটটা আমি দিতে চাই, এটা আমারও দাবি। তাই দর্শক, এই নিয়ে আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএমটিএস টিভির সঙ্গে থাকবেন। অনুরোধ রইল, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আশা করি নতুন কিছু সামনে পাবেন। আসসালামু আলাইকুম।